বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্য ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জনে দেখেছেন এবং মন্তব্য করা শুরু করেছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের সংগঠিত হওয়া আওয়ামী লীগের বর্বরোচিত বিভিন্ন হামলা গাড়ি পোড়ানো অফিস পোড়ানো পুলিশ বক্স পোড়ানো সব কিছু আওয়ামী লীগের পক্ষ থেকে পরিকল্পিত হওয়া এই জায়গাগুলো পরিদর্শন করেছেন কিন্তু জায়গাগুলো পরিদর্শন করে এসে তিনি সত্যটাকে লুকিয়ে রাখলেন তিনি অনকাইন্ড অফ সরকারকে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেলেন তার বাংলাদেশের এই পরিস্থিতিতে যখন মানুষ মৃত্যুবরণ করছে সারা দেশে এতগুলো লাশ পড়েছে শহীদ হয়েছে এবং তাদের লাশগুলো এখন পর্যন্ত কোথায় দাফন হয়েছে কিনা মৃত্যুবরণ করার পরে তাদেরকে পরিবার বুঝে পেয়েছে কিনা মর্গে ঠিক মতো রেজিস্ট্রেশন হয়েছে কিনা মানে এই যে দেশের মধ্যে একটি যুদ্ধ লাগলো এই মৃত্যু ভাইদের নিয়ে তার কোনো মন্তব্য নাই কিন্তু তিনি মন্তব্য করলেন আওয়ামী লীগের সাজানো নাটক আওয়ামী লীগের দেয়া আওয়ামী লীগের লোকেদের টাকায় দেয়া গাড়ি পোড়ানো অফিস পোড়ানোকে অবর্ণনীয় মন্তব্য করলেন যে এটা এত ক্ষতি হয়েছে যে এই ক্ষতি পশিয়ে ওঠা সম্ভব নয় কিভাবে পশিয়ে উঠবে সেটা তিনি জানেন না কি পরিমাণ অর্থ লাগবে সেটা তিনি বুঝতে পারছেন না এটা একটা ডিজাস্টার এটা এত অবর্ণনীয় ক্ষতি এই সব শব্দ চায়নগুলো করলেন আওয়ামী লীগ যেই ক্ষতিগুলো নিজেরা নিজের স্বার্থে করল গুম করার জন্য লাশগুলোর তথ্য জাতির কাছে প্রচার না করার জন্য ইন্টারনেট বন্ধ করে পত্রিকাগুলো শুধুমাত্র একটা পত্রিকা সাথে রেখে নিজেরা এই জায়গাগুলোতে আগুন দিয়ে সেটাকে জাতির কাছে প্রকাশ করছে আর সেনাপ্রধান সেইটা ঘুরে এসে বলছেন অবর্ণনীয় খসি ক্ষতি হয়েছে কিন্তু আপনার চোখের সামনে এইটা বাজল না যে বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত এই সকল বৃত্তদের ছোট ছোট ছেলে সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থী আজকে তাদেরকে গুলি করে করে সরকার হত্যা করেছে আপনি সরকারের নাম মুখে নেন আপনি এইটাও নিতে পারলেন না যে সারা বাংলাদেশে এই পাঁচশো বা তিনশো বা এক হাজার বা একজাক্টলি যত সংখ্যা সেটা আপনি ফাইন্ড আউট করলে বলতে পারলেন না যে এই মানুষগুলোর জীবন ঝরে গিয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক এটা কাম্য নয় এতটুকু শব্দ যারা উচ্চারণ করতে পারে না তারা আপনার ট্যাক্সের টাকায় আমার ট্যাক্সের টাকায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আজকে আমাদের বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনীর মধ্যে সেনাবাহিনী অত্যন্ত যোগ্য চৌকাশ দেশপ্রেমিক এবং সত্যিকারই তারা মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ বসে আছে এখনো প্রত্যাশা ছিল এই যে ছাত্র আন্দোলনকে দমন না করে ছাত্রদের পাশে দাঁড়িয়ে মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আপনারা চেষ্টা করবেন এই প্রত্যাশাই দেশের জনগণের ছিল আমি জানি না আজকের পর থেকে আপনার এই বক্তব্যের পর থেকে সেই প্রত্যাশা কতটুকু জনগণের মধ্যে আছে বা আদৌ থাকবে কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা জাতির কাছে অত্যন্ত নিন্দনীয় হয়েছে আপনার বক্তব্যটা হুবাহু শেখ হাসিনার গণভবনের বক্তব্যের মতো হয়েছে ওবায়দুল কাদের মতো হয়েছে হাসান মাহমুদের মতো হয়েছে এরা যেরকম বক্তব্য দিয়ে বলে শুধুমাত্র তাদের গাড়ি পোড়ানোর গল্প আর শুধুমাত্র আওয়ামী লীগের কোন নেতা কোথার থেকে পড়ে গিয়েছে সেই গল্প তখন সত্যিই অবাক লাগে যে আপনিও একজন সেনা প্রধান হয়ে এই বক্তব্য দিলেন আমি জানি না আপনার অধীনস্থ বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা এই বক্তব্যটাকে কতটুকু পজিটিভলি নেবে আই ডু রেসপেক্ট বাংলাদেশ আর্মি আমি অবশ্যই এখন পর্যন্ত সেই সম্মানবোধের জায়গায় থাকতে চাই দেশের মানুষের কল্যাণে আপনাদের ভূমিকা প্রশংসনীয় হবে সেটা প্রত্যাশা আমি করতেই পারি কিন্তু আপনাদের এই বক্তব্য আপনাদের অ্যাক্টিভিটিস এবং এখন পর্যন্ত শোনা আছে যে এই আন্দোলনে আপনাদেরও কিছু কিছু ভাইয়েরা ইতিমধ্যেই আমার শিক্ষার্থীদের গায়ে আক্রান্ত করেছে গুলি করেছে আপনারা ইউএন এর লোগো লাগানো গাড়ি দিয়ে ছাত্রদের দমন করতে রাস্তায় নেমেছেন যেটা ইতিমধ্যে বিতর্ক হয়েছে এটা কখনোই আমার দেশের সেনাবাহিনীর সম্মানকে রক্ষা করবে না এটা কখনোই আমার দেশের সেনাবাহিনীর জন্য মঙ্গলজনক হবে না আজকের যেই সেনাবাহিনী বিদেশে বিশেষ করে সম্মানের পাত্র সেই সেনাবাহিনী নিজেকে প্রশ্ন করা উচিত যে আপনি আপনার দেশের একজন চোরকে সমর্থন করে টিকে আছেন কিনা। একজন ডাকাতকে সমর্থন করে টিকে আছেন কিনা। একজন বিনা ভোটের সরকারকে সমর্থন করে টিকে আছেন কিনা আপনাদেরকে যখন নির্বাচনের সময় দায়িত্ব দেওয়া হয় আপনারা সারা দেশ ঘুরে দেখেছেন দুই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সাথে থাকে না তারপরেও আপনারা সেই আওয়ামী লীগের আনুগত্য পোষণ করে চলছেন যদিও চাকরি টিকানোর কারণে কিন্তু আমার দেশের সেনাবাহিনী কি শুধুমাত্র চাকরি টিকানোর জন্য চাকরি করবে নাকি আমার দেশের সেনাবাহিনী সমগ্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে দেশ রক্ষার জন্য কাজ করবে আমরা তাহলে আস্থা রাখবো কোথায় বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট শেষ বাংলাদেশের র্যাব শেষ বাংলাদেশের বিজিবি শেষ প্রায় বাকি আছেন আপনারা আপনাদেরকেও তো শেষ করে ফেলেছে সাতান্ন জন সেনা অফিসারকে যেদিন হত্যা করা হয়েছে সেই দিনের পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী আজকের জিম্মি হয়ে গিয়েছে সরকারের একেবারে হাতের মধ্যে না পারছে কিছু করতে না পারছে দেশের জন্য কিছু করতে শুধু এখন সেনাবাহিনীকে সামান্য বন্যার দুর্গতদের সময় ব্যবহার করা হয় অথচ এই সেনাবাহিনী আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহার হওয়ার কথা প্রিয় বন্ধুরা আমার আমরা কখনোই আমাদের দেশের এই সেনাবাহিনীর দুরবস্থা দেখতে চাই না আমরা কখনোই বাংলাদেশে সেনাবাহিনীর কে কেউ কটোক্তি করে কথা বলুক সেটা আমরা দেখতে চাই কিন্তু সেনাবাহিনীর কর্মপদ্ধতি যদি আজকের এরকম হয় একজন সেনাপ্রধানের বক্তব্য যদি এরকম হয় সারা দেশে আপনি বিমানে হেলিকপ্টারে করে ঘুরে আসলেন জেলখানা পরিদর্শন করলেন বিভিন্ন মানে যেখানে যেখানে আগুন লেগেছে ভাঙচুর হয়েছে দেখে আসলেন ভালো কথা একটা জায়গায় দেখে এসে মন্তব্য করতে পারলেন না যে এই সমগ্র জায়গায় এই যা কিছু ঘটেছে তার মধ্যে সবচাইতে জঘন্যতম একটি কাজ ঘটেছে বাংলাদেশের সন্তানদেরকে হত্যা করেছে বাংলাদেশের বাহিনীগুলো বলতে পেরেছেন পারেননি তার মানে আমরা কোথাও নিরাপদ নয় আমরা দেশে বিদেশে সব জায়গায় মূলত আমার শত্রুদের দ্বারা পরিবেষ্টিত এতদিন আমরা বিদেশিদের হাতে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত ছিলাম এখন আমার দেশের শত্রু দিয়েই আমরা পরিবেষ্টিত একদিকে গুলি করবে অন্যদিকে আমাকে প্রোটেক্ট দেওয়ার মতো কোনো একটা বাহিনী আর বাংলাদেশে থাকলো না আর এটাই গত ষোলো সতেরো বছর পর্যন্ত আওয়ামী লীগ করেছে যেই কাজটি করে বাংলাদেশের সমগ্র বাহিনীগুলোকে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছে প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যবৃন্দ দেশপ্রেমিক বিভিন্ন বাহিনী এবং সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত ভাই বোনেরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই এই দেশটা আওয়ামী লীগের একার নয় এই দেশটা আপনার এই দেশটা আমার এই দেশটা সকলের আপনারা এই দেশের জন্য কাজ করবেন এই দেশের জন্য কথা বলবেন অন্তত পক্ষে আপনারা দল করলেন না কারো পক্ষে গেলেন না কিন্তু দেশের দুর্যোগে দেশের মানুষকে হত্যা যারা করবে তাও বলতে পারবেন না সেটা দেশপ্রেমিকের পরিচয় হতে পারে না আসুন রিয়েলাইজ করুন থিঙ্কিং করুন এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে জনগণের কাতারে এসে দাঁড়িয়ে জনগণের বন্ধু হিসেবে পরিচয় বহন করুন